ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মহান বিজয় দিবসকাল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা প্রস্তুতি চলছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সাথে আলোচনা শুরু হয়েছে, এটা চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন চারজন। তিন মাসেও খোলেনি বহুল আলোচিত খুলনার দৌলতপুরের কিশোর রিয়াজুল ইসলাম হৃদয় হত্যার রহস্যের জট। মামলার প্রধান আসামি পলাতক, আরেক আসামি কিশোর সংশোধনাগারে। শীত বেড়ে চলেছে উত্তরের জনপদে, কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় জীবনযাত্রা, সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। আজ 15 ডিসেম্বর, একাত্তরের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে আনে চাপাই নবাবগঞ্জ ও গাজীপুরের মুক্তিযোদ্ধারা। ঘন কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলা বাজার ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হলেন জো বাইডেন, ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিল। বিশ্বে করোনা মহামারীতে মোট মৃত্যু 16,22,800 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 7,28,00,000-এর বেশি। বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকার বিপক্ষে লড়বে জেমকন খুলনা।